আপনাদের এই ইউনিয়নে আপনারা আমাকে নিয়ে গণসংযোগ করেছেন, শুধু এই ইউনিয়ন নয়, পুরোনার প্রতিটি ইউনিয়নে আমরা এক এক দিন গণসংযোগ করেছি। এই পুলাওড়ায় আমাদের উপজেলার যে রাস্তাগুলো রয়েছে, ইউনিয়নের যে রাস্তাগুলো রয়েছে, মূলত আমরা বিভিন্ন কারণে প্রয়োজনে এই রাস্তাগুলো ব্যবহার করেছি। যারা আমরা এই রাস্তাগুলো আমরা ব্যবহার করি, কিন্তু গ্রামের ভেতরে গ্রামের অভ্যন্তরে যে রাস্তাগুলো রয়েছে তার কি করুণ দশা, এটা আসলে এই গ্রামের অভ্যন্তরে পুলাওড়ার প্রত্যেকটি ইউনিয়নের প্রত্যেকটি গ্রামের অভ্যন্তরে যদি না যাওয়া যায় তাহলে সেই করুণ চিত্র আমরা দেখতে পাই। এই 15 বছরে বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা দেশকে অনেক দূর এগিয়ে নিয়েছে। বিভিন্ন কারণে আমাদের যে পিছিয়ে পড়া, আমরা হয়তো রাতারাতি পারব না, আপনাদের পরামর্শ আপনাদের সহযোগিতা নিয়ে আমরা দ্রুত এই রাস্তাগুলো আমরা মানুষের জন্য যাতে চলাচল সহজ হয় সেই কাজটা আপনারা অগ্রাধিকার, আপনারা কোন রাস্তাগুলো আগে করতে হবে, কারণ একসঙ্গে সব রাস্তা করা যাবে না, আপনারা পর্যায়ক্রমে তালিকা করে দিবেন, আমি সেই তালিকা ধরে সেই কাজগুলো যাতে দ্রুত হয় সেই কাজটা আমি শুরু করব। আমি আগামী সপ্তাহে আমি স্থানীয় সরকারের বিভিন্ন জায়গায় আমি কথা বলেছি, মন্ত্রী এবং সচিব মহোদয়ের সঙ্গে দেখা করেছি। আপাতত প্রত্যেকটা ইউনিয়ন থেকে একটা করে রাস্তা নিয়ে আমরা একটি কাজ যাতে দ্রুত করা যায় সেই কাজটা করব। আপনারাই বলবেন যে আপনাদের ইউনিয়নে প্রথমে কোন রাস্তাটা করা প্রয়োজন, আমরা হয়তো 3 মাস পরে 4 মাস পরে আবার নতুন করে আরেকটি রাস্তা নিব, এবং আমি চেষ্টা করছি একটা প্রকল্পের মধ্যে আমাদের পুলাওড়াকে ঢুকানো যায়। যদি প্রকল্পের মধ্যে ঢুকানো যায় তাহলে আরো বেশি সংখ্যক দ্রুত গতিতে আমরা সেই কাজগুলো করতে পারব। এই কারণে আমি আপনাদের সহযোগিতা পরামর্শ এবং নিজেদের স্বার্থ চিন্তা না করে যে রাস্তাটা হলে বেশি সংখ্যক মানুষ উপকার হবে, বেশি সংখ্যক মানুষের কাজে লাগবে, সেই পরামর্শটা আপনারা আমাকে, আমি অত্যন্ত সৌভাগ্যবান সেই স্কুল থেকে ছাত্রলীগ করার সুযোগ হয়েছিল, সৌভাগ্য হয়েছিল বলে আজকে ছাত্রলীগ আমাকে এই জায়গায় নিয়ে এসেছে। আপনারা মনে রাখবেন বাংলাদেশের ইতিহাস ছাত্রলীগের ইতিহাস, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে যারা নেতৃত্ব দিয়েছেন, সরকার পরিচালনায় সুযোগ পেয়েছেন, তারা প্রত্যেকেই ছাত্রলীগের সোনালী অর্জন। এই ছাত্রলীগ দেশপ্রেমী মানুষ তৈরির কাজ, আপনারা ছাত্রলীগ করে এই ছাত্রলীগ এই দেশের স্বাধীনতায় নেতৃত্ব দিয়েছে। আমরা স্বৈরাচার মৌলবাদকে এই ছাত্রলীগের নেতৃত্বে আমরা পূরণ করতে পারি, এতে আপনারা যে গৌরব উজ্জ্বল অধ্যায়ে অংশীদার হচ্ছেন এই কথাটা আপনারা সবসময় মনে রাখবেন। আমি আর কথা বলাচ্ছিলাম, ইনশাআল্লাহ আবারও আপনাদের সঙ্গে কথা হবে, দেখা হবে।